রাজকুমারীকে কথা দিয়েছিলেন রাজা, তার কন্যার বিয়ে মনে রাখবে গোটা পৃথিবীর মানুষ। সেটা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ইস্পাত সম্রাট লক্ষ্মী মিত্তল। 2004 সালে তার একমাত্র মেয়ে ভানিশা মিত্তলের বিয়ে হয় প্যারিসে। ঐতিহাসিক ভার্সাই প্রাসাদকে মিত্তল পরিণত করেছিলেন এক বিয়ে বাড়িতে। 500 কোটি টাকা খরচ করে মিত্তল তার 23 বছর বয়সী কন্যাকে বিয়ে দিয়েছিলেন ব্যাংকার অমিত ভাটিয়ার সঙ্গে। বিয়ের নাচের কোরিওগ্রাফার ছিলেন ফারাহ খান। লুব্র মিউজিয়ামের উল্টো দিকে বসেছিল সঙ্গীতের আসর। জাভেদ আখতার লিখেছিলেন নাটক, যাতে অভিনয় করেছিল গোটা মিত্তল পরিবার। পরের দিন ভার্সাই প্রাসাদে হয়েছিল এঙ্গেজমেন্ট। ক্যানক্যান ড্যান্সিং এর সঙ্গে ছিল ফরাসি অপেরা। অতিথিরা আপ্যায়িত হয়েছিল লে গ্র্যান্ড হোটেলে। ভানিশাকে মেহেদি পরাতে ভারত থেকে উড়ে গিয়েছিলেন শিল্পীরা, উড়ে গিয়েছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, জুহি চাওলা, সাইফ আলী খান। কয়েক লক্ষ ডলার খরচ করে তাদের দিয়ে অভিনীত হয়েছিল হাস্য কৌতুক নাটক। ভারত থেকে শিল্পীরা গিয়ে বানিয়েছিলেন উদ্যানের সরোবরে নকল পদ্ম। সেই পদ্মে বসে বিয়ে করেছিলেন ভানিশা অমিত। মণ্ডপ সাজাতে হল্যান্ড থেকে গিয়েছিলেন ফ্লোরিস্টরা। অতিথিদের রাজকীয়ভাবে রাখার জন্য খরচ হয়েছিল কয়েক কোটি টাকা। বিয়ের রাতের মূল আকর্ষণ ছিল ঐশ্বরিয়া রায়ের নাচ। তবে বিয়ের মেনু কিন্তু ছিল সম্পূর্ণ নিরামিষ। কলকাতা থেকে শেফ মুন্না মহারাজ গিয়ে রান্নার দায়িত্ব নিয়েছিলেন। 2004 সালে হওয়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই বিয়ে দীর্ঘস্থায়ী হলো না। 2014 সালে ভানিশা ও অমিতের ডিভোর্স হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।